শীত পড়তেই রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথায় রেখে সাধারণ মানুষদের নিরাপদে রাখতে রাজ্য সরকার রবিবার বেশ কিছু বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার মধ্যে রাজ্যের সমস্ত পিকনিক স্পটগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই সোমবার সোনামুখীর দামোদর নদীর রন্ডিয়া ড্যামে যে সমস্ত পর্যটকরা পিকনিক করতে আসছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই রন্ডিয়া ড্যাম বাঁকুড়া জেলার পর্যটক মানচিত্রে অন্যতম জনপ্রিয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে পিকনিক করতে আসেন, তবে হঠাৎ পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়াতে মন খারাপ পর্যটকদের। অনেক আশা নিয়ে যে সমস্ত পর্যটকরা রন্ডিয়া ড্যাম পিকনিক করতে এসেছিলেন, পিকনিক করতে না পেরে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে, স্বাভাবিকভাবে মন খারাপ তাদের। মন থেকে খুবই দুর্বল হয়ে পড়েছে। একটা আনন্দ নিয়ে, অনেক আনন্দ নিয়ে এসেছিলাম এখানে, একটা আনন্দ উপভোগ করবো বলে, কিন্তু পারছি না, বাড়ি যেতে হবে বলে ভীষণ কষ্ট হচ্ছে। সরকার তো গতকালই ঘোষণা করেছে, তারপরেও আপনারা এলেন কেন আজকে? হয়তো আংশিকভাবে বলেছিল, যেটা বুঝতে পারিনি, হয়তো হঠাৎ করে এইভাবে হয়ে যাবে বুঝতে পারিনি, হয়তো ভাবলাম বিকালের দিক থেকে আমরা তার আগে বেরিয়ে যাবো এখান থেকে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি বাঁকুড়া, মানে পাত্র সাইড থেকে। খুবই খারাপ লাগছে, কারণ কাল হঠাৎ তো ডিক্লেয়ার হলো, তারপরে আমরা তো প্রোগ্রাম করিয়ে নিয়েছিলাম যে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ট্যুর যাবো, সেক্ষেত্রে এসে ঘুরে যেতে হচ্ছে। আজকে মুকুটমণিপুর গিয়েছিলাম, ওখান থেকেও রিটার্ন করলাম, ভাবলাম এই রন্ডেতে যদি সামান্য সেই এনজয়টুকু হয় হয়তো ততটা হতো না। খুবই খারাপ লাগছে, এটা দু চার দিন আগে ডিক্লেয়ার করে দিলে হয়তো সেভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতাম না। পাশাপাশি পিকনিক স্পট বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। যে সমস্ত দোকানদাররা এখানে ছোট দোকানের পসরা সাজিয়ে বসেছিলেন, পিকনিক স্পট বন্ধ হওয়াতে তাদের রাতের ঘুম ছুটেছে। ব্যবসায়ীদের দাবি, তারা যে টাকা খরচ করেছে সেই টাকা কিভাবে তুলবেন তাই ভেবে পাচ্ছেন না তারা। আজ থেকে 50,000 লস, মিষ্টি লস, সব কিছু লস, কেক লস, সেই মিষ্টি এখন লোকে দিতে হবে, কী করবো আর, 50,000 শেষ, এখন বিষ খেতে হবে মনে হচ্ছে, যা অবস্থা। মানে একটা আশা ছিল, হ্যাঁ, দুটো পয়সা রোজগার হবে, অবশ্যই, কিন্তু হয় না। এবার এমনি বাজার খারাপ, হ্যাঁ, সবই খারাপ, এটুকু হচ্ছিল, হলি হচ্ছিল, এরপরে বন্ধ হয়ে গেল আজকের থেকে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।